নমস্কার বন্ধুরা, নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আমাদের শঙ্খ যেহেতু আমরা রেগুলার ইউজ করি, এর ফলে কিন্তু শঙ্খের ভেতরে নানা রকম নোংরা জমে দাগ ছোপ পড়ে যায়, আর দেখতেও কিন্তু বাজে লাগে। যেহেতু শঙ্খটা সাদা কালারের হয়, আর এরকম যদি দাগ ছোপ পড়ে যায় লাল কালারের, দেখো এরকম আয়রন কালো কালো দাগ ছোপ পড়ে গেলে তখন কিন্তু শঙ্খটাকে দেখতে ভালো লাগে না। তাই শঙ্খ কিন্তু তোমরা খুব সহজেই পরিষ্কার করতে পারো, আর দাগ ছোপ একদমই উঠে যাবে, পুরো নতুনের মতো সাদা ধবধবে হয়ে যাবে, তাও একদম 5 মিনিটের মধ্যে। তাহলে চলো আমরা শঙ্খটাকে পরিষ্কার করে নিই। এর ভেতরে এখানে আমি সামান্য পরিমাণে গরম জল নিয়েছি। এই গরম জলের ভেতরে আমি 1 চামচ মতো সার্ফ দিয়ে দিলাম। এবার সার্ফটা ভালো করে মিশিয়ে নেব। এই সার্পের এই গরম জলের ভেতর আমি শঙ্খটাকে এরকমভাবে ডুবিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব। যদি তোমাদের সময় থাকে সারা রাত রেখে দিলেও কিন্তু আরও বেশি ভালো হয়, তাই আমি তোমাদের তাড়াতাড়ি পরিষ্কার করে দেখাবো বলে আমি 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেব। এখানে আমি সামান্য পরিমাণে চুন নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো দোকানেই চুন পেয়ে যাবে। চুনটা যেহেতু আমাদের দলা মতো রয়েছে, তাই এখানে আমি এইটাকে দিয়ে চুনটাকে একটু গুঁড়ো করে নেব। আমাদের চুনটা কিন্তু দেখো একদম গুঁড়ো হয়ে গেছে, বা একটা বাটির ভেতরে ঢেলে নিচ্ছে। চুনটাকে আমি এই একটা বাটির ভেতরে ঢেলে নিলাম। এই চুনের ভেতর এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। জলটা ভালো করে চুনটার ভেতরে এরকমভাবে মিশিয়ে দেব। যেহেতু গুঁড়ো করে নিয়েছি, এর ফলে কিন্তু চুনটা জলের সঙ্গে খুব ভালো করে মিশে যাচ্ছে, একদম পেস্ট তৈরি হয়ে যাচ্ছে চুনটা। ভেতরে কয়েক সেকেন্ড ভিজিয়ে রেখেছিলাম, একদম গলে গেছে আর এরকম ক্রিমের মতো তৈরি হয়েছে, একদম কিন্তু পাতলা করা যাবে না। এরকমভাবেই চুনটাকে জলের সঙ্গে গুলিয়ে নিতে হবে। শঙ্খটা আমরা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই সার্পের গরম জলে। দেখো যে নোংরাগুলো কিন্তু আলগা হয়ে গেছে, আর বাড়তি যে নোংরা ছিল অনেকটাই উঠে উঠে গেছে। আর দেখো এই চুনের পেস্টটা নিয়ে নিয়েছি, এখানে আমি একটা ব্রাশ নিয়েছি। এই ব্রাশটা আমরা ঠাকুর ঘরে ইউজ করি নানা দরকারি কাজে। এই ব্রাশটার সাহায্যে আমি চুনটাকে লাগিয়ে নিচ্ছি, এরকমভাবে শঙ্খের গায়ে লাগিয়ে নেব। ভালো করে একটু লাগাতে হবে, আর ব্রাশটা দিয়ে এরকমভাবে কিন্তু ডলতে হবে। দেখো তাহলেই কিন্তু শঙ্খের গায়ে যে নোংরা পড়েছে, লালচে বা কালো নোংরা, যতই নোংরাটা গাঢ় হোক না কেন, উঠে যাবে। ভেতরের দিকটাও দেখো, ব্রাশ নিলে এটাই একটা সুবিধা, ভেতরের দিকটাও ঢোকানো যাচ্ছে। দেখো শঙ্খের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এখানে আমি একটা কসবাইট নিয়েছি, তোমরা যদি পারো শুধু ব্রাশ দিয়েও করতে পারো। এটা আমার ঠাকুর ঘরের কসবাইট। এই কসবাইটটা দিয়ে এবার কয়েক সেকেন্ড একটু ডললেই কিন্তু আমাদের শঙ্খটা নতুন শঙ্খের মতো সাদা ধবধবে পরিষ্কার হয়ে যাবে। এবার আমি নর্মাল জল দিয়ে শঙ্খটাকে তোমাদের ধুয়ে দেখাচ্ছি যে দেখো শঙ্খটা কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম সাদা ধবধবে। শঙ্খটা ধোয়ার পর দেখতে পাচ্ছ যত কালো ছোপ ছিল সব কিন্তু উঠে গেছে। ভেতরের দিকে যে একদম লাল হয়ে পুরু হয়েছিল সেগুলোও কিন্তু উঠে গেছে। আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। তোমরা যদি এরকমভাবে শঙ্খ পরিষ্কার করতে চাও, তাহলে কিন্তু তোমাদের অত ডলাডলিও করতে লাগবে না, আর অল্প সময়ের মধ্যে শঙ্খগুলো এরকম একদম পরিষ্কার সাদা ধবধবে হয়ে যাবে। দেখো আমরা যে শাখাগুলো পরি, আমাদের সারাদিন সংসারের কাজ করার ফলে শাখারের এই ডিজাইনের খাঁচে খাঁচে কিন্তু নোংরাগুলো জমে যায়, যে নোংরা খুব সহজে তোলা যায় না। কিন্তু ঘষা মাজা ছাড়াই এই শাখা হাতের মধ্যে পড়ে থাকলেই কিন্তু 5 মিনিটেই এই নোংরাগুলো তোলা যাবে এখন খুব সহজে। আমরা যেই চুনের পেস্টটা করে রেখেছি, দেখো এই বাটির ভেতরে এই চুনের পেস্টটাই আমরা শাখার ওপরে এরকমভাবে একটু লাগিয়ে দেব।
দেখো, তাহলেই কিন্তু আমাদের শাখাটা একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে, আর শাখা খোলারও কোনো প্রয়োজন নেই। শাখা পড়ে থাকা অবস্থাতেই কিন্তু এটা পরিষ্কার করা যাবে, আর খুব অল্প সময়ে একদম পরিষ্কার হয়ে যাবে, খাঁচের নোংরাগুলো সব উঠে যাবে। আমি তোমাদের এবার ধুয়ে দেখাচ্ছি যে দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে আমাদের শাখাটা। আমি কিন্তু কয়েক এক মিনিট মতো একটু ডলে নিলাম। এবার আমি তোমাদের ধুয়ে দেখাচ্ছি, দেখো আমাদের শাখাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, পুরো নতুনের মতো হয়ে গেছে, আর অত খুলতেও লাগেনি, ঘষা মাজাও করতে লাগেনি আমাদের শাখাটা। সব খাঁচের ভেতরে ডিজাইনের যে নোংরাগুলো ছিল সেগুলো কিন্তু সব উঠে গেছে এই চুন দিয়ে একটুখানি ডলার ফলে। আশা করছি এই টিপস দুটো তোমাদের অনেক কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।